আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমরা আলোচনা করব পঞ্চম ও ষষ্ঠ সেকশন। আচ্ছা, তো এখানে আমাদের বসে তোমাদের খেলাধুলার প্রস্তুতি কতদূর, দৌড় ভার নিক্ষেপ সহ বিভিন্ন খেলার প্রস্তুতি তো নিয়েছো। এই সেশনে ক্যারাম খেলার প্র্যাকটিস করা যাক। ক্যারাম বলতে আমরা বুঝি, যে ক্যারাম বলতে বুঝি তো স্ট্রাইকার দিয়ে যেটা গুটিকে আঘাত করা হয়। এখানে যথারীতি প্রতিটি দল থেকে যেই যেই সদস্য ক্যারাম খেলায় অংশগ্রহণ করবে তার একটি মানে প্র্যাকটিসে যোগ দাও। এখানে আমাদের সবাইকে যোগ দিতে বলছে। প্র্যাকটিস শেষে মানে আমাদের বলছে প্র্যাকটিস কি শেষ, কোশ্চেন করছে না। তাহলে এবার এই খেলা নিয়ে আরেকটু আলোচনা করা যাক। ক্যারাম খেলার সময় লক্ষ্য করেছো ক্যারাম খেলার স্ট্রাইকে যত জোরে টোকা দেওয়া হয় সেটি উল্টা পাশে ধাক্কা খেয়ে তত জোরে ফিরে আসে, তাই না? আমরা এটা কিন্তু দেখছি কিন্তু এখানে, যেটাকে মানুষের টান বলি এখানে। হ্যাঁ, টান বলি যেটাকে, যাই হোক আপনাদের এলাকায় কি বলে জানি না। আরেকবার দেখে নিতে চাইলে আবার স্ট্রাইক একটা টোকা দিয়ে দেখো। এখানে আমাদের দেখতে বলছে, এখানে এরকম তুমি যদি কোনো দেওয়াল বা শক্ত জায়গায় ঘুষি দাও, যত জোরে ঘুষি দেবে তত ব্যথা পাবে। কিন্তু এটা নিশ্চয়ই তোমাদের মানে বলে দিতে হবে না এখানে, তাই না? আমরা যত জোরে যেখানে ঘুষি দেবো না কেন, তত আমাদেরকে ব্যথা হবে এখানে। বেশি জোরে ঘুষি দিয়ে আবার পরীক্ষা করতে দেখতে যেও না এখানে, আমাদের এটাও বারণ করছে এখানে, কারণ আঘাত পাবো এখানে। এই সহজ সরল সূত্র নিউটনের হচ্ছে তৃতীয় সূত্র এখানে, বা প্রত্যেক ক্রীড়ারও সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এখানে। ওকে, প্রত্যেক ক্রীড়ারও সমান বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে নিউটনের থার্ড ল এখানে। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নাও। শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো এখানে। আমরা তৃতীয় সূত্র তো আমরা পড়ছি এখানে, অনুসন্ধানী বই যে বিষয়টা, এটা অবশ্যই আপনারা যদি না যে পড়ে থাকেন অবশ্যই একটু করবেন, যে আপনারা আসলে মানে এটা একটু পড়ে নেবেন এখানে। এই সূত্র কাজে লাগে কি ধরনের সমস্যা সমাধান করা যেতে পারে বলতো, আমাদের কোশ্চেন করছে এখানে। তো এই এই ধরনের সূত্র কাজে লাগে আমরা কোন ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি, এটা আমাদের এখানে প্রথমে লাগবে। অনুশীলন বইয়ের উদাহরণ হিসেবে এই ধরনের একটা গাণিতিক সমস্যা রয়েছে, এটা একবার করে দেখো। আমাদের ওখানে দেওয়া আছে, আমি করে দিচ্ছি অলরেডি, সো আপনারা জাস্ট করে নেবেন এখানে। তো কি ধরনের সমস্যা সমাধান করা যেতে পারে, আমরা আসলে নিউটনের সেকেন্ড থার্ড সূত্রটা ইউজ করে আমাদের যেখানে আপনার হচ্ছে রকেট যে উঠতেছে আজকে মহাকাশে, যে রকেটটা উঠতেছে এটা মূলত আসলে নিউটনের থার্ড ল কিন্তু আমাদের এখানে আজকে আর কি। তারপরে এখানে আমাদের পাখির যে ওড়া, পাখি যে আমাদের আকাশে ওড়ে, এটা কিন্তু আমাদের থার্ড ল। তারপরে আমরা যে হাঁটাহাঁটি করি দৈনন্দিন জীবনে, যে হাঁটি আমরা এখানে পা দিয়ে হাঁটি, এটা কিন্তু আমাদের থার্ড ল থেকে আসছে এখানে। ওকে, তো এই বিষয়গুলো আমরা এখানে জাস্ট বলবো এখানে। তো বলছে এখানে ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটি সমাধান করো। একটু কোশ্চেনটা পড়ি, একটি কাঠের পাটাতন সর্বোচ্চ এত বল দিতে পারে এখানে। কাঠের পাটাতন বলতে আমরা এখানে এরকম একটা আমাদের কাঠের দন্ড বলবো আমরা এখানে এটাকে, এটা সর্বোচ্চ কত নিউটন বল দিতে পারে, 500 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। তার মানে আমি এখানে যে ক্রিয়া বলটা দেই, এটা যে ক্রিয়া বল করি, এফ বল যে আমি দিই, F1 বল দিই, তো এর বিপরীত দেশে এই কাঠের পাটাতনটা কি করে এখানে 500 নিউটন বল দেবে। এখানে কত নিউটন বল দেবে, 500 নিউটন। ওকে, একটি সাইকেলের ভর কত এখানে, 50 কেজি, এবং একটা স্কুটারের ভর দেওয়া আছে কত এখানে, স্কুটারের ভর এখানে 110 কেজি এখানে। একটা সাইকেল এবং দেওয়া আছে, কোনটিকে এই পাটাতন রেখে মেরামত করা যাবে, মানে এই পাটাতনের ওপর আমি এখানে এমন করে এখানে রাখতে যাচ্ছি এখানে, এটাকে এখানে রাখতে যাচ্ছি এখানে। ধরুন এখানে আমাদের সাইকেলের ক্ষেত্রে আমাদের এখানে ওয়েট কত হবে, W=mg, তাই না? W=mg, আমরা এখানে এই সূত্রটা করলেই হয়ে যাবে এখানে। সো আমরা এখানে W=mg লিখবো এখানে, এটা দুই ক্ষেত্রে কিন্তু একই সূত্র। একবার আমরা জির মান তো আমরা 9.8 জানি, আমরা এখানে জানি জির মান কত এখানে, 9.8 হচ্ছে আমাদের এটাকে জির মান এখানে, মিটার সেকেন্ড বাস টু এখানে, এটা আমরা জানি হচ্ছে জির মান এখানে। তো আমাদের যে ক্ষেত্রে আমাদের এখানে 500 নিউটন প্রতিক্রিয়ার থেকে ক্রিয়া বলটার মান এখানে বেশি হবে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পাটাতনটা ভেঙে যাবে কিন্তু এখানে। তাহলে মনে করুন এখানে আপনি দিচ্ছেন এখানে, এ সহ্য করতে পারবে মনে করুন এখানে কত বলুন তো, 500 নিউটন বল সহ্য করতে পারবে, 500। তো আমি একে দিচ্ছেন মনে করুন 600 দিচ্ছেন, তাহলে কি এটাকে সহ্য করতে পারবে না, এটা ভেঙে যাবে, তার মানে ওটা কাজ করতে করবে না এখানে। তো দেখি আমরা এখানে সলিউশনটা দেওয়া আছে, সাইকেলের ভর আছে 15 কেজি, এবং স্কুটারের ভর দেওয়া আছে কত এখানে, 110 কেজি এখানে। তো সাইকেলের ওজন কত হবে বলুন তো, এখানে 15 × 9.8 মানে 47 নিউটন হবে এখানে, অ্যান্ড স্কুটারের ভর কত হবে এখানে, ওজন কত হবে মানে 1100, মানে সরি, হ্যাঁ 1100কে আমি যদি এখানে করি, যে 1100 না সরি 110কে আমি যদি এখানে 9.8 দিয়ে গুণ করি, তাহলে কত হবে এখানে, 1078 পাবো এখানে। এখন দেখতেছি আমাদের এখানে আমাদের সহনশীল কত আছে এখানে, 500। তো 500 মানটা এখানে বড় কাঠ থেকে বলুন তো, সাইকেলের ওজনের থেকে এখানে, তার মানে সাইকেলটা আমি মেরামত করতে পারবো এখানে, কিন্তু স্কুটার কিন্তু আমাদের এর ওয়েটটা কিন্তু বেশি, তার মানে এখানে স্কুটারটা আমি যে এখানে এর উপর তুলি, তাহলে কি এটা ভেঙে যাবে। ওকে, তার মানে এটা আমি মেরামত করতে পারবো না এখানে, কারণ মেরামত করার আগেই মানে এটা ভেঙে যাবে, মানে ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা যাবে এখানে। আচ্ছা, এই ফাঁকা দাঁতে আমরা এখানে ওই সলিউশনটা লিখবো এখানে। নিউটনের তিনটি গতি সূত্র নিয়ে তোমরা আলোচনা করো এখানে। আমরা এখন বিজ্ঞানের যেসব তথ্য বা সূত্র পড়ে থাকি সেগুলো
কিন্তু একদিনে আসেনি এখানে। যেমন ধরো একটু আগে জেনেছো তোমরা চার রকম মৌলিক বলের কথা, যার মধ্যে একটি হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল মূলত গ্র্যাভিটন কণার মাধ্যমে সৃষ্টি হয়। ওকে, তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বলতম বল, এটা পড়ছি। এই মহাকর্ষ বলের ধারণাটি কেমন, যেটা বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করেছে এখানে? তো পৃথিবী কেন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, আবার গোলাকার পৃথিবীর উপর থেকে কোনো কিছু পড়ে যায় না, এটা কেমন বিষয় না? আমরা এখানে একটা গোলাকার গোলকের মধ্যে আমরা অবস্থিত এখানে, তো গোলকের উপর অবস্থা কিন্তু আমরা পড়ে যাচ্ছি না কেন এখানে? এটা মাধ্যাকর্ষণ বলের কারণে হয় এখানে। চাঁদ কীভাবে নির্দিষ্ট কক্ষপথে আটকে থাকে, এই সকল প্রশ্ন নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে মাথা ঘামিয়েছে। অনেক অনেক পরে স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ বল ব্যাখ্যা দেন এখানে। তিনি এই বলে কারণে আমাদের উপর থেকে যে ধূপ পড়ে যায় না, মানে উপর থেকে আমরা পড়ে যাই না এখানে, মানে আমরা এখানে যে উপর থেকে পড়ে যাই, মনে করুন ছাদ থেকে অনেকে পড়ে যায়, পা ভেঙে যায়, তো কেন আমরা ধূপ করে ছাদ থেকে পড়ে যাই, এইটা কিন্তু আমাদের এখানে এই পৃথিবীর মানে এবং এই যে কেন্দ্র বরাবর যেটা ঘোরে, এর ফলে একটা আকর্ষণ বল হয়। এই আকর্ষণ বলের কারণে কিন্তু আমাদের কী হয় এখানে, মানে এটা কিন্তু আমরা পড়ে যাই এখানে। ওকে, তো এই বিষয়টা এখানে বলা আছে। তো তারপরে আমরা একটু জাস্ট দেখি এখানে, এখানে বলছে যে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে মহাকর্ষ বল, নিউটনের মহাকর্ষ সূত্র, ওজনের ধারণা সম্পর্কে বিস্তারিত পড়ে নাও, আমাদের এখানে পড়তে বলছে। তো আমরা একটু এই বিষয়টা একটু দেখতে বলছিলাম, কিন্তু এখানে আমাদের এখানে কেন মহাকর্ষ বলের ধারণাটা কেমন, আমরা কিন্তু মহাকর্ষ বল কেমন এটা কিন্তু আমাদের অনুসন্ধানী পাঠে পড়ছিলাম। সো আমরা ওখান থেকে একটু এই বিষয়টা লিখে নেবো এখানে, বা দেখে নেবো। আচ্ছা, ফাঁকা জায়গায় সমস্যাটি সমাধান করতে বলছে। আমরা এখানে সমস্যা একটা দিয়েছে, এখানে তোমার কাছে একটি দড়ি আছে যার এত নিউটন বলে টানলে ছিঁড়ে যাবে এখানে, তার মানে এই দড়িটাকে আমার কাছে মনে করেন দড়ি আছে এখানে, এই দড়িটাকে আমি যে 200 নিউটন বলে টানি এখানে, তো এই দড়িটা কিভাবে ছিঁড়ে যাবে? এই দড়িটি দিয়ে তোমাকে একটি বক্স ঝুলিয়ে রাখতে দেওয়া হলো এখানে, মানে এই দড়িটা দিয়ে একটা বক্স ঝুলিয়ে রাখতে দেওয়া হলো। তুমি কি যে কোনো ভরের বক্স ঝুলাতে পারবে? অবশ্যই না। তার মানে এই দড়ি দিয়ে আমি জাস্ট এখানে 200 নিউটনের থেকে যেখানে কম ওজন হবে, এরকম আমি কি নাকি বস্তুগুলোকে ঝুলে রাখতে পারবো এখানে? আমরা কি বুঝতে পারছি যেখানে 200 নিউটনের থেকে বল কম হবে? তো আমরা এখানে সলভটা এখানে করে দিই, এখানে বলের মান দেওয়া আছে এখানে, তো আমরা জানি এফ ইকুয়াল টু এমজি জানি এখানে, তো আমরা এম ইকুয়াল টু কি লিখতে পারবো এখানে বলুন তো? এমজি বাই এটা লিখতে পারবো এখানে। তার মানে এখানে বলছে আমাদের কি বলুন তো, এখানে তুমি কি যে কোনো ভারের ঝোলাতে পারবে? না, আমরা কিন্তু এখানে যে কোনো ভার বাড়বো না। আমরা জানি এফ ইকুয়াল টু কি জানি, আমরা একটু জাস্ট এখানে করে দিচ্ছি। আমরা জানি এফ ইকুয়াল টু কি জানি, আমরা এমজি জানি এখানে, তো আমাদের এখানে আর আর যে সাইড করে দিই, আমি এম ইকুয়াল টু লিখে দেবো এখানে, এফ বাই জি করা যাবে। তো এখানে এফ এর মান কত এখানে বলুন তো? এফ এর মান 200 নাকি? আচ্ছা, 9.8। তো 200-কে 9.8 দ্বারা যে ভাগ করেন আপনি, তা কত পাবেন এখানে বলুন তো? এখানে ভাগটা আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি এখানে, 20.41 এখানে। তার মানে এখানে ভাগফলের যে মানটা সেটা হচ্ছে 20.41 কেজি। তার মানে আমরা এই রশির সাহায্যে 20.41 কেজি ভরে আমি বস্তুকে ঝুলাই রাখতে পারবো। এর কিন্তু আমি কিন্তু বেশি পারবো না, এর বেশি হলে কি বলুন তো, আমাদের এখানে বস্তুটা ছিঁড়ে যাবে এখানে। হ্যাঁ, ছিঁড়ে যাবে। তো এই বিষয়টা আমরা লিখে দিয়েছি এখানে, আমাদের এত কেজি অপেক্ষা ছোট ভরের বস্তু ঝোলাতে হবে এখানে, বা এত কেজি হলেও কোনো সমস্যা নেই। ওকে, তো আপনারা হয়তো বুঝতে পারছেন, এখানে বলছে একটু ভেবে দেখো, ভার নিক্ষেপের খেলায় তোমরা 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 যখন বস্তুটি ছুঁড়ে মারো, পৃথিবীতে না হয় সেই খোলা চাঁদে খেললে, এই বল প্রয়োগ করলে কি পরিমাণ দূরে যাবে কিনা, এটা আমাদের বের করতে বলছে এখানে। মানে আমরা যখন ভার নিক্ষেপ করি এখানে, হ্যাঁ, ভার নিক্ষেপ, আমরা যখন কোনো একটা বস্তুকে পৃথিবীতে ছুঁড়ে মারি এখানে, তো এটা যদি পৃথিবীতে না হয়ে আমরা চাঁদে যে খেলতাম এই জিনিসটা এখানে, হ্যাঁ, পৃথিবীতে না হয়ে যে কোথায় খেলতাম, চাঁদে খেলতাম, তাহলে আমাদের এখানে কি হতো এখানে? মানে তাহলে কি বস্তুটা বেশি দূরে যাবে নাকি কম দূরে যাবে? এটা আমাদের ফাঁকা স্থানে লিখতে বলছে এখানে। এখানে আমরা যেটা লিখবো সেটা আমরা একটু এখান থেকে দেখে নেই। ভার নিক্ষেপের খেলায় আমরা যখন বস্তুকে দূরে ছুঁড়ে মারি, পৃথিবীতে না হয়ে যে এই খেলাটা চাঁদে খেলতো, তাহলে একই বল প্রয়োগে বস্তুটি বেশি দূর যাবে, কারণ কি পৃথিবীর তুলনায় চাঁদের অভিকর্ষ বল অনেক কম। তো এই কারণে কি বলতো এখানে, তাই চাঁদ একই বলে প্রয়োগ করলে বস্তুটি পৃথিবীর তুলনায় অনেক দূরে চলে যাবে। মানে যেহেতু আমাদের পৃথিবীতে যে ধরনের আমাদের এখানে মানে বল আছে এখানে, তো এই তুলনায় চাঁদেরটা কম এখানে, তো কম কারণে কি বলতো এখানে আকর্ষণটা কম হবে, এর ফলে পৃথিবী তাকে নিজের দিকে কম টানবে, বা চাঁদ তাকে নিজের দিকে কম টানবে, এই কারণে আমাদের বেশি দূর চলে যাবে এখানে। মহাকর্ষ বলের সাথে ত্বরণ জি এর কোনো সম্পর্ক আছে কিনা বুঝতে পারছো, বন্ধুদের সাথে আলোচনা করে এখানে লিখতে বলছে এখানে জিনিসটা। এখানে আমাদের একটু লিখি, মহাকর্ষ বলের সাথে জি এর একটা সম্পর্ক, মহাকর্ষ বল যত বেশি হলে অভিকর্ষ ত্বরণ তত বেশি হবে এখানে, এবং বস্তুর কেন্দ্র থেকে অভিকর্ষ কেন্দ্র যত দূর হবে অভিকর্ষ ত্বরণ তত কম হবে এখানে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা এখানে জাস্ট ব্যাপারটা যদি দেখি, এখানে আমরা জানি মহাকর্ষ বল এফ ইকুয়াল টু কি জানি বলতো, এখানে এম জি জানি এখানে, তো বস্তুর ভর যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের লেখা যাবে এফ ইজ প্রপোর্শনাল জি। তাহলে বল যত বড় হবে অভিকর্ষ ত্বরণ কি হবে, তত বেশি হবে এখানে, বল যত বেশি হবে অভিকর্ষ ত্বরণ কি হবে, তত বেশি হবে এখানে। ওকে, এটা হচ্ছে প্রথম স্টেপ। অ্যান্ড সেকেন্ড স্টেপ আমাদের বলছে এখানে, বস্তুর কেন্দ্র থেকে অভিকর্ষ কেন্দ্র যত দূরে হবে এখানে,
অভিবাসী ত্বরণ তত মানে কমে যাবে এখানে। তার মানে এইখানে আরেকটা সূত্র পাইছিলাম, সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর এস স্কোয়ার। ওকে, তো এটা যদি আমাদের স্থির থাকে তাহলে আমাদের জি এর সাথে এখানে আর এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তো দূরত্ব তত বাড়বে এখানে, জির মান তত কি হবে কমবে এখানে। এই কারণে কিন্তু এই যে মেরু এবং কি বলুন তো এখানে বেশি অঞ্চলে কিন্তু জির মান এখানে তারতম্য দেখা যায় এখানে। ওকে, এটাই কিন্তু মেইন কারণ এখানে, সেটা আমরা লিখবো এখানে। তো এখানে ফাঁকা জায়গাটা প্রদত্ত সমস্যাটা সমাধান করতে বলছে। এখানে বলছে মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে এখানে এবং ব্যাসার্ধ দেওয়া আছে, তুমি কি মঙ্গল গ্রহে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না এখানে? এবং মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে সেটাকে নির্ণয় করতে পারবে? অবশ্যই পারবো, অবভিয়াসলি পারবো আমরা এখানে, কেন পারবো না? এখানে কি আছে? ভর দেওয়া আছে এখানে। তো মঙ্গল গ্রহে কি দেওয়া আছে এখানে? ভর দেওয়া আছে। এই যে এম দেওয়া আছে এখানে কত? 6.4 ইন্টু মঙ্গল গ্রহ বলতে আমাদের যেটা চাঁদ বলি এখানে, তাই না? আমরা একটু বোঝার ট্রাই করি ভাই। এখানে আর ব্যাসার্ধ দেওয়া আছে এখানে, ব্যাসার্ধ কত এখানে? 3390 কিলোমিটার। তো আপনি চাইলে এটাকে মিটার কনভার্ট করতে পারেন। তো 3390 ইন্টু কিলো মানে কি 10^3 মানে কি 1000 মিটার। এখানে এখানে অভিকর্ষ ত্বরণ আমাদের নির্ণয় করতে পারবো কিনা, আমরা জানি মহাকর্ষ ধ্রুবক জির মান দেওয়া আছে 6 পয়েন্ট, এটা মুখস্থবিদ্যা 6-7, আমরা কিন্তু অলরেডি আলোচনা করছি অনুসন্ধানের পাঠে। তো আপনারা একটু পড়ে নেবেন ভাই, এটা একক হচ্ছে আমাদের নিউটন, মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এটা হচ্ছে এককটা একটু লিখে নেবেন। আমাদের বলছে এখানে আমরা কি এখানে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারবো কিনা, আমরা জানি কি বলুন তো। আমি একটু আগে সূত্রটা লিখে দিলাম যে আমরা জানি জি ইজ ইকুয়াল টু কি বলুন তো, জি এম বাই আর স্কোয়ার। তো মানগুলো আমরা বসাবো এখানে, জি এম, জি মান কত? 6.673 × 10^11। আমরা এককগুলো পরে দেখবো একবার লাস্টে, 4.6.4 × 10^24, আর ব্যাসার্ধ কত এখানে? 3390 × 10^3, এরপরে স্কোয়ার হবে এখানে। ওকে, এখন আমি এটাকে ক্যালকুলেশন যে করি তাহলে জির মান যেটা পাবো এখানে, আমি আই থিঙ্ক এখানে আমি ক্যালকুলেশন করে নিয়েছি এখানে, যাক এখানে একটু আপনারা ক্যালকুলেশনটা করে নেবেন এখানে। ওকে, তো মেবি এখানে ক্যালকুলেশন করে আমাদের এখানে জির মানটা এখানে হয়েছিল, এখানে জির মানটা এই জির মানটা মেবি হয়েছিল এখানে 3 পয়েন্ট সামথিং একটা মান হয়েছিল এখানে। তো আপনারা মানে ক্যালকুলেটার করে নেবেন এখানে একটু। ওকে, সো আপনারা জাস্ট আই থিঙ্ক এটা পারবেন এখানে, ক্যালকুলেটার করতে পারবেন এখানে, সাইন্টিফিক ক্যালকুলেটার জাস্ট মানটা বসালে আমাদের অ্যান্সারটা দিয়ে দেবে এখানে। তো আর এককটা দেবেন এখানে মিটার সেকেন্ড বাস 2 আর কি। অবশ্য এখানে ওজন কত? ওজন ডাব্লিউ কিন্তু আবার এখানে লিখবো, আবার ডাব্লিউ কিন্তু আমরা এমজি জানি এখানে। তো আমাদের আমরা কিন্তু এখানে জির মানটা জানি, আর এখানে আমাদের এখানে ভর দেওয়া আছে এখানে। হ্যাঁ, তুমি বলছে সবাই নিজের ভর ব্যবহার করে হিসেব করো। তো আমার ভর মনে করুন আমি 60 কেজি, আমি নিজের মাপি এখানে। তো আমরা এখানে এটা ক্যালকুলেটার করে কত পাবো এখানে জানেন? এখানে জির মানটা পাবো এখানে 3.71 পাবো এখানে, এত মিটার সেকেন্ড বাস 2 পাবো, 3.71। ওকে, এখানে লিখে নেবেন 3.71, 3.71 এটা লিখে নেবেন। তো আপনার ভর কত আপনি জানেন? এটা আমি তো আপনার ভর জানি না, আপনার ভর কত এটা আপনি জানেন এখানে। ওকে, তো আপনার ভরটা এখানে লিখবেন, যে লিখবেন যে আমার ভর, লিখবেন যেখানে কি আমার ভর, এখানে কালারটা চেঞ্জ করে নিতে পারেন চাইলে, লিখবেন যে আমার ভর, আমার ভর এম ইকুয়াল টু কত বলুন তো এখানে, যে হচ্ছে আমি 60 কেজি দিলাম। এখন একটা কথা, আপনাদের একটা ভুল ধারণা হতে পারে যে অনেকে বলেন যে ওজন মাপে যেখানে সেখানে বলতে হবে আমার ওজনটা কত আমি দেখিনি একটু, আসলে এটা আপনার ওজন না, এটা হচ্ছে আপনার কি ভর। হ্যাঁ, ওজন যখনই হবে তখন আপনি ওই ভরটার সাথে 9.8 গুণ করবেন এখানে। তো আপনার যে ভর যে 60 আছে এখানে, 60-এর সাথে আপনি যদি এখানে যেটা চাঁদে আপনার যে অভিকর্ষ ত্বরণ প্ল্যান 3.71 এটা যদি গুণ করে দেন ওজনের হচ্ছে নিউটন, তো মানটা কিন্তু পেয়ে যাবেন এখানে। তো এখানে মানটা কত হবে এখানে, এটা গুণ করে কত পাইছিলাম এখানে, এই 185.সামথিং মানটা পেয়েছিলাম এখানে। ওকে, তো এটা আপনার আমার যখন ভর ছিল 60 কেজি এখানে মনে করুন, আর এটা তো আমাদের এখানে এখানে আমি 60 দিয়ে করছি এখানে। তো 60 দিয়ে গুণ করলে আমাদের অবশ্যই মানটা হবে না, অন্য একটা মান হবে। ওকে, তো আমি এখানে অন্য একটা মান দিয়ে করছিলাম ম্যাটটা, আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালে করবো কিন্তু অষ্টম, সপ্তম অষ্টম এবং নবম সেকশন নিয়ে এখানে আলোচনা করবো এখানে। এই পর্যন্ত ভালো থাকবেন।